অতিরিক্ত খরার কারণে আম ফলন হয়নি। এবছর আমের দাম খুবই বাড়তি, সাধারণ মানুষের আসলে একদম ক্রয় ক্ষমতার বাহিরে। আমের সয়লাব নাটোরের বাজার, মিলছে গোপাল ভোগ, খিরসাপাত, রানী পছন্দ ও লক্ষণ ভোগ আম। রসালো মিষ্ট এই ফলের স্বাদ নিতে বাজারে ক্রেতারা, তবে দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় অনেকেই কিনতে পারছেন না। এজন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করেন ক্রেতারা। সিন্ডিকেট কাজ করছে, কারণ দামটা মানে অতিরিক্ত বাড়তে সাধারণ মানুষ এবার আম খেতে পারবে কিনা সন্দেহ। আর ব্যবসায়ীদের দাবি, চলতি বছরের দাবদাহে আমের উৎপাদন কম, এজন্য দাম কিছুটা বেশি। অতিরিক্ত খরার কারণে আম আমের ফলন অনেকটাই কম। এবছর আমের উৎপাদন কম, যাদের আমের বাজারটা একটু বেশি। গত 25 মে থেকে নাটোরে মিষ্টি জাতের আমের বাজারজাত শুরু হয়। শুরুতে পাইকারি বাজারে প্রতি কেজি আম 50 থেকে 60 টাকায় বিক্রি হয়। তবে 3রা জুন থেকে দাম কেজি প্রতি 20 টাকা থেকে বেড়ে 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। আরও 9টি জাতের আম 20 আগস্ট পর্যন্ত বাজারে আসবে। সময় সংবাদ, নাটোর।